প্রিয় বিয়ে ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে এসইসি সি টু বেসিক রিসার্চ মেথড এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে তো তোমাদের ফুল মার্কস এইটটি মার্কসের হবে প্রশ্ন তো মডুল ওয়ান এবং মডেল টু থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি প্রশ্নগুলো একদম শেষ মুহূর্তে সাজেশন হিসাবে তোমরা দেখবে তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন কে স্টাডি গবেষণার সুবিধাগুলি বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কে স্টাডির পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো কে স্টাডি গবেষণার উদ্দেশ্যগুলি বর্ণনা করো এই যে পরপর দু তিনটি প্রশ্ন দেখছো তার মধ্যে দুটি প্রশ্নের পাশে স্টার দেওয়া রয়েছে এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে তার সাথে যদি পারো তিন নম্বর প্রশ্নটি করলে আমি আশা রাখি এই তিনটে থেকে তোমরা একটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কোশ্চেন কমন পাবে চলে আসবো আরেকটি প্রশ্ন চার নম্বর প্রশ্ন একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কি কি উদাহরণ সহ সমীক্ষা গবেষণার সুবিধাগুলি আলোচনা করো ফোকাস গ্রুপ বলতে কি বোঝো এই পদ্ধতিতে গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো বিভিন্ন প্রকারের কেস স্টাডিগুলি কি কী বর্ণনা করো ফোকাস গ্রুপ বলতে গবেষণার ভূমিকা ব্যাখ্যা করো সমীক্ষা প্রশ্নমালার বিভিন্ন ধরন বর্ণনা করো এই প্রশ্নগুলো যদি সবকটি তোমরা করে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে বাছাই করা রয়েছে কারণ এই সিলেবাসটি কিন্তু খুবই বড় এবং প্রচুর প্রশ্ন এখান থেকে পড়তে হয় তার মধ্যে থেকেও আমি বাছাই করা প্রশ্নগুলো আমাদের তুলে ধরা হচ্ছে তোমাদের কাছে যাতে এই প্রশ্নগুলো দেখে তোমরা অনেকটাই সহজে পড়তে পারো ঠিক আছে তবে স্টারমার্কগুলো একটু ভালো করে পড়ো আর এখান থেকে সাত আট ন নম্বর প্রশ্নটি পারলে একটু ভালো করে দেখো স্টার্ট দেওয়া নেই তবুও আমি বলছি সাত আট নয় এই তিনটি প্রশ্ন একজন ভালো সমীক্ষকের গুণাবলীগুলি কি কী অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের বিভিন্ন প্রকারগুলি কি কী মডেল টু মডেল ওয়ান থেকে এগারোটি প্রশ্ন এবং মডেল টু থেকে প্রশ্ন দেখো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি এই পদ্ধতির উপযোগিতা আলোচনা করো সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো সামগ্রিক উপাত্তের উপযোগিতা বর্ণনা করো পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগ্রিগ্রেট ডেটার উৎসগুলি বর্ণনা করো সমীক্ষা গবেষণায় সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো গবেষণা পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধাগুলি আলোচনা করো কন্টেন্ট অ্যানালাইসিসের সংজ্ঞা দাও এর ব্যবহারগুলি কী কী এই প্রশ্নটি অবশ্যই তোমরা করে যাবে এবং এর সাথে তোমাদের আর কিছু প্রশ্ন সেরকম নেই এই এগারোটি এবং এখান থেকে দশটি টোটাল একুশটি প্রশ্ন রয়েছে একুশটি প্রশ্ন তোমরা চেষ্টা করো আশা করি অনেকেই করে নিয়েছ যদি কোনো প্রশ্ন তোমাদের বাদ পড়ে গিয়ে থাকে তবে অবশ্যই করে নিও কারণ এই একশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এগুলো পড়ে গেলে দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে একটু কষ্ট করে পড়ে যেও যে প্রশ্নগুলো হয়ে গেছে তার বাইরে যে প্রশ্নগুলো রয়েছে বেশি উত্তর বড় করে দরকার নেই টু দি পয়েন্ট কয়েকটি লাইন তোমরা একটু পড়ে যাও ঠিক আছে ধরো দশ নম্বরের প্রশ্নে সাত আটটি পয়েন্টস তোমরা পড়ো বেশি পড়ার দরকার নেই পড়ে তোমরা না দেখে একটু লিখে নাও কারণ বলছি কারণ একটু এক্সট্রা প্রশ্ন পড়তে যাতে কোনো কারণে তোমাদের যেন সিক্স সেমিস্টারের সাবলি না হয় এই কারণেই বলা তো একটু দেখে নিও তোমরা প্রশ্নগুলো এবং আমি চেষ্টা করছি অনেক প্রশ্নের উত্তর তোমাদের একটু টু দি পয়েন্ট অ্যান্সার করে দেওয়ার আমি চেষ্টা করছি শরীর খারাপের মধ্যেও আমি তোমাদের ভিডিও করছি তোমরা একটু ধৈর্য ধরে থাকো আমি প্রত্যেকটা সাবজেক্টেরই দেওয়ার চেষ্টা করছি তো তোমরা এগুলো দেখো এবং তোমাদের কমেন্ট বক্সে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা করতে পারো তবে কোন কোন স্টুডেন্ট আমি দেখছি আমি জানি না স্টুডেন্ট কি বলছে কোশ্চেন কমন না পেলে যাই হোক আজে বাজে কমেন্টস করবে তো ঠিক আছে অসুবিধা নেই দেখো সায়সান যদি তোমরা অন্য জায়গা থেকে পাও নিজেরা তৈরি করতে পারো তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে করে নিতে পারো তোমরা নিজেরাই রিকোয়েস্ট করছো কোনো জায়গায় বই নেই কোনো জায়গায় সাজেশান পাচ্ছ না তোমরা রিকোয়েস্ট করছো চেষ্টা করছি তার মধ্যে কিছুজন তোমরা কমেন্টস করছো বাজে বাজে তো তোমাদের যদি না দেখতে ইচ্ছা করে তোমরা ইগনোর করতে পারো অন্য জায়গায় তোমরা যদি পাও সেখান থেকে দেখতে পারো অসুবিধার কিছু নেই কিন্তু যারা দেখছে তাদেরকে বিভ্রান্ত করো না ঠিক আছে এবং কোশ্চেন এতদিন পর্যন্ত সাজেশান দিয়ে এসছি বিগত বছর ধরে যারা এখন সিক্স সেমিস্টার পড়ছে তারা ফার্স্ট সেমিস্টার কেউ সেকেন্ড সেমিস্টার থেকে ফলো করে আসছে তারা এমন সাজেশন দিইনি যে একদমই কমন আসছে না হ্যাঁ কোনো কারণবশত এইট্টি পার্সেন্ট হয়তো এইট্টি ফাইভ পার্সেন্ট কোনো কারণে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম কমন এসছে হান্ড্রেড পার্সেন্ট আসেনি কিন্তু এসছে প্রায় সেভেন্টি পার্সেন্ট ওপরে কোনো সাজেশান নেই যে কমন আসে না এইটটি পার্সেন্টে সেভেন্টি পার্সেন্ট ওপরে হামেশাই এসছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো কারণবশত আসে না আমি তোমাদের বলেছি সাজেশান মানেই যে একদম হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন হুবাহু দেয় না ওরকম তার জন্য তোমাকে একটু বই খুটিয়ে পড়তে হয় দু একটি প্রশ্ন একটু ঘোরায় যেরকম বাংলায়ও আমি তোমাদের বলেছিলাম উপন্যাসগুলো ভালো করে পড়তে কারণ ওখান থেকে দু একটি প্রশ্ন ঘোরাবে যারা ভালো করে পড়ে তাদের জন্য তো যাই হোক তোমরা পড়ো আর কিছু কথা বাড়াবো না সামনে এক্সাম তোমরা পড়ায় ফোকাস করো